দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হসপিটালে। যেই হসপিটালে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় হাজার হাজার রোগী, যে সাধারণ মানুষ, যে নিরীহ যে মানুষগুলো আছে, নিম্ন আয়ের যে মানুষগুলো আছে, নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু এখানে আসে আসলে সেবা নিতে। কারণ এই সরকারি সেবা যে ফ্রি, যে বিনামূল্যে যে সেবা, এই সেবা নিতে আসে। আমরা এই সেবা নিতে আসা যে বিভিন্ন রোগীর সাথে কথা বলে দেখলাম, এই যে এই রোগীদেরকে কাউন্টার থেকে আসলে যে টিকিট কেটে দেয়, এই যে ইউনিয়নের যে মেডিকেল অফিসার আছে হুমায়ুন কবিরের সাথে, হুমায়ুন কবির কাছে গিয়ে কিন্তু এই বিভিন্ন ধরনের রোগগুলো যায়, সকল রোগী কিন্তু এখানে রেফার পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে এখান থেকে সিরিয়াল ধরে এই হুমায়ুন কবির সাথে দেখা করে। দেখা করার পর উনি কিন্তু আসলে ওনার মতো বিভিন্ন জায়গায় রেফার করে দেয়। কিন্তু আসলে এতে করে যে জনগণের যে সাধারণ রোগী আছে, রোগীদের যে ভোগান্তি কিন্তু আসলে এখানে চরম হচ্ছে। যে বেশ কিছু এখানকার যে আশা রোগী, রোগীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদেরকে এই কাউন্টার থেকে টিকিট কেটে বলে দেয় 108 নম্বর রুমে যান। 108 নম্বর রুমে আসলে কিন্তু এখান থেকে সিরিয়াল ধরে দেখে কিন্তু আসলে পরে কিন্তু উনি বিভিন্ন জায়গায় রেফার করে। কিন্তু এটা আসলে যে চর্মরোগী হোক বা ঠান্ডা রোগী হোক, কিন্তু উনি আসলে যেমনটি আমাকে আমি তথ্য জানতে পেরেছি, কিন্তু ওনার কাছে সরাসরি পাঠানোর কথা না। তারপরও কিন্তু মানুষকে হয়রানি করছে। যে তাহলে কোথায় পড়ায় বইটা, কোন জায়গায়? সরকারের জন্য তো উপরে তো এটা তো আমরা জানি না, এখানে নাম্বার দিয়ে বলে উনি উপরে ডাক্তার যান, আমি এখানে পাঠিয়ে দিচ্ছি, এরকম কথা পাইছি। কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, অনেক জাম থাকে। তারপরে যেমন আমরা আগেছি, আমরা আগে যাবো না, আমরা আগেছি, আমরা পরের দিয়ে আগে দেয় সঙ্গের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানকার কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের চেষ্টা করে দেখবো আসলে এটা নিয়ম নীতি কতটুকু আছে। তবে এইখান রোগীদের, সাধারণ রোগীদের যে ভোগান্তি লাঘবের জন্য কর্তৃপক্ষ যেন সুব্যবস্থা নেয়। যে সমস্যার কথাগুলো বললেন সেটা আমার সিভিল সার্জন স্যারকে নিয়ে আমরা এর একটা তদন্ত করে ওনার সাথে আলাপ আলোচনা করে তখন জিজ্ঞেস করলে আমরা জানতে পারবো যে কীভাবে উনি এই ট্রিটমেন্টগুলো দিচ্ছে। এই ছিল আমার কাছে মনুল আলম, গ্লোবাল টেলিভিশন, ফিরোজ আলম হসপিটাল।